আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইটটিকে ভেরিফাই করতে পারি এবং সেটা দেখিয়েছিলাম আমরা এফটিপি সফটওয়্যার ব্যবহার করে অথবা কিভাবে আমরা সরাসরি ফাইল ম্যানেজার ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটি ভেরিফাই করতে পারি সেটা। তো কিছু কিছু ওয়েবসাইট থাকে যেগুলোতে অ্যাকচুয়ালি ফাইল আপলোড করা যায় না বা এফটিপি ইউজ করতে দেয় না, এরকম একটি ওয়েবসাইট হচ্ছে blogger.com বা ব্লগ অ্যাকচুয়ালি। তো এই blogger.com এ যারা ব্লগ করবেন তারা কিভাবে ওয়েবমাস্টার টুলস ভেরিফাই করবেন, তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি যে অ্যাকচুয়ালি জেনারেলি আপনি আপনার যে ব্লগগুলো থাকে গুগলে সেই ব্লগগুলো মানে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ব্লগ করেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবমাস্টার টুলসে অ্যাকাউন্ট করলে জেনারেলি আপনার ভেরিফাই করতে হয় না, কিন্তু আবার কখনো কখনো ভেরিফাই করাও লাগে। সো এই জন্য আমরা আজকে দেখব কিভাবে যে সকল ওয়েবসাইট বা যে সকল প্ল্যাটফর্মে আমাদেরকে এফটিপি ব্যবহার করতে দেয় না, তো সেই সকল প্ল্যাটফর্মে আমরা কিভাবে আমরা মেটা কোড দ্বারা ভেরিফাই করতে পারি। তো মেটা কোড হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের এইচটিএমএল কোড, যে কোডটা আমাকে গুগল দিবে। গত পর্বে যেমন আমরা গুগলের কাছ থেকে একটি ফাইল পেয়েছি এবং সেটি আপলোড করেছি, ঠিক এই পর্বে আমরা একই ধরনের কাজটা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে লগ ইন অবস্থায় আছি। তো আপনি যখন একটি ওয়েবসাইট ভেরিফাই করানোর পরে গুগল ওয়েবমাস্টার টুলসে লগ ইন করবেন তখন এই জায়গাটিতে আপনি ড্যাশবোর্ডে আপনার যে সকল সাইটগুলো আপনি অ্যাড করিয়েছেন তার তালিকা দেখতে পারবেন। তো যেহেতু আমরা এই সাইটটি আমরা অ্যাড করিয়েছি অলরেডি, সো এই সাইটটি আমরা এখানে লিস্টে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটি blogger.com এর একটি ওয়েবসাইট আমরা এখানে অ্যাড করাবো। তো চলুন আমরা যথারীতি এখানে অ্যাড এ সাইট এটাতে ক্লিক করছি। এখন একটি বক্স চলে এসেছে, এখানে আমাদের blogger.com ব্লগের অ্যাড্রেসটি লিখব। দেখুন আমরা এখানে ঠিক একই ফরম্যাটে আমরা এর আগে যেরকম ফরম্যাট ইউজ করেছিলাম যে HTTP দিয়ে এবং এরপর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, এবং যেহেতু এটা একটি ফ্রি ব্লগ সো এটা শেষে blogspot.com একদম কমপ্লিটলি এইভাবে লিখে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। তো দেখুন অ্যাকচুয়ালি যেহেতু আমি আগেই বলেছিলাম যেহেতু যে জিমেল দিয়ে আপনার ব্লগটি করা থাকবে সেই জিমেল দিয়ে যদি আপনি মানে ওয়েবমাস্টার্সে লগ ইন করেন তাহলে আসলে ভেরিফাই করতে হয় না, যেহেতু দুইটা অ্যাকাউন্টে একই জিমেইল, সো এই ক্ষেত্রে আমাকে ভেরিফাই করতে হলো না অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, আমি আরেকটি অ্যাকাউন্ট থেকে ভেরিফাইটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এটা থেকে সাইন আউট করে আরেকটি অ্যাকাউন্টে লগ ইন করতেছি, এখান থেকে জাস্ট সিম্পলি সাইন আউট করে দিচ্ছি। তো আমরা আগের ইমেলটি থেকে লগ আউট করে একটি নতুন ইমেইলে লগ ইন করেছি যাতে আমরা আপনাদেরকে এটি দেখাতে পারি। সো এখানে ঠিক আগের মতোই আমরা আমাদের ওয়েবসাইট যেটি আছে সেটি অ্যাড্রেস দিয়ে জাস্ট অ্যাড এ সাইট এই বাটনটিতে ক্লিক করছি। তো গত পর্বে আপনারা দেখেছেন যে যখন আপনি ওয়েবমাস্টার্সে নতুন লগ ইন করবেন এরকম অ্যাড এ সাইট অপশন আসবে, তো ওইখান থেকে আমরা অ্যাড এ সাইটে ক্লিক করছি। ওকে, দেখুন ঠিক গত পর্বের মতো আমাদের সামনে অপশন চলে এসেছে যে HTML ফাইল এখান থেকে ডাউনলোড করে আপলোড করার মাধ্যমে ভেরিফাই করা। তো যেহেতু আমাদের সাইটটা এটা সাপোর্ট করে না এটা, সো সেক্ষেত্রে দেখুন ডান পাশে এখানে লেখা আছে অল্টারনেট মেথডস, সো এই অল্টারনেট মেথডসে ক্লিক করছি। ওকে, দেখুন অল্টারনেট আমাদের এখানে বেশ কয়েকটি মেথড আমাদেরকে গুগল অপশন দিয়ে দিয়েছে যে HTML মেটা ট্যাগের মাধ্যমে, অথবা এখানে আছে যে ডোমেইন নেম প্রোভাইডার, গুগল অ্যানালাইটিক, গুগল ট্যাগ ম্যানেজার ইত্যাদি বিভিন্ন টুলের মাধ্যমে। তো এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে HTML ট্যাগ ব্যবহার করে এটা করা। সো এখানে আমরা জাস্ট HTML ট্যাগটাই এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো HTML ট্যাগটা সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদেরকে একটি কোড দিয়েছে। সো এই কোডটা অ্যাকচুয়ালি একটি মেটা কোড, অ্যাকচুয়ালি আমরা এর আগে দেখেছি যে মেটা ট্যাগটা কিভাবে বসাতে হয়, ঠিক এটি হচ্ছে এক ধরনের মেটা ট্যাগ। এই ট্যাগটার কাজ হচ্ছে শুধুমাত্র গুগলের এই ভেরিফিকেশনে আপনাকে সাহায্য করা, এর অন্য কোনো কাজ নেই। সো এই ট্যাগটা আমরা কপি করে আমাদের ওই হেডের মধ্যে, আমরা আগে যেরকম বলেছিলাম যে মেটা ট্যাগ বসাতে হয় দুই হেডের মধ্যে,
তো ঠিক একইভাবে আমরা এটাকেও কপি করে দুই হেডের মধ্যবর্তী স্থানে বসিয়ে দিব। তো এটা আমরা কপি করে নিচ্ছি এবং আমি অন্য একটি ব্রাউজার দিয়ে আমাদের সেই ওয়েবসাইটটিতে সেই ব্লগটিতে আমরা প্রবেশ করছি। তো আমরা আমাদের ব্লগে লগ ইন করেছি, তো এখান থেকে আমাদের ব্লগের মানে যেই ব্লগটা আমরা এখন ভেরিফাই করাবো সেইটার এখান থেকে আমরা ওভারভিউতে ক্লিক করে ড্যাশবোর্ডে প্রবেশ করছি। আপনারা এগুলো সবই আগে দেখেছেন, সো আমি আর বিস্তারিত বললাম না। নিচে থেকে আমরা টেমপ্লেট সিলেক্ট করতেছি, টেমপ্লেট সিলেক্ট করে জাস্ট এডিট এইচটিএমএল এ ক্লিক করছি। তো এখন আমাদের সামনে এইচটিএমএল প্যাটার্নটা ওপেন হবে আমাদের ব্লগের। সো এখানে দেখুন এই যে প্রথম হেড যেটা আছে সেটা আমরা পেয়ে গেলাম, এই যে হেড, এবং শেষের হেডটা আমরা পেয়ে গেলাম। আমরা জানি যে হেড যখন শেষ হয় বা কোনো কোড যখন শেষ হয় তখন তার আগে একটি ছোট্ট করে স্ল্যাশ সাইন থাকে, এবং এখানে সেই স্ল্যাশ সাইনটি দেখে আমরা বুঝতে পারছি যে এটা হেডটা এখানে শেষ হয়েছে আর এখানে কোনো স্ল্যাশ নেই, তার মানে এখানে শুরু হয়েছে। ওকে, তো এই দুই হেডের মাঝখানে আমরা যে কোনো জায়গায় মেটাটা প্রতিস্থাপন করতে পারি। তো আমরা এইখানে একটি প্লেস করে আমরা মেটাটা পেস্ট করে দিলাম, পেস্ট করে জাস্ট সেভ টেমপ্লেটে ক্লিক করছি। দেখুন টেমপ্লেটটি অলরেডি সেভ হয়ে গেছে। সো এখন আমাদের যেটা কাজ যে ক্লিক ভেরিফাই বিলো, তো অ্যাকচুয়ালি এখানে ভেরিফাই করার কোনো অপশন নেই। তো যাই হোক, আমরা সরাসরি আমরা এখানে যে ভেরিফাই অপশনটা আছে সরাসরি আমরা ডিরেক্টলি ভেরিফাইতে ক্লিক করব। দেখুন মেটাটা একটা বসিয়ে দিলাম এবং আমাদের সামনে আমাদের কংগ্রেটস মেসেজ চলে এসেছে যে কংগ্রেচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ওনারশিপ। দ্যাট মিন্স আমরা যে এই সাইটটার ওনার বা মালিক সেটা ভেরিফাই হয়ে গেল। তো ঠিক এইভাবে কিন্তু আপনি যে মেটাট্যাগ ব্যবহার করে আপনি ব্লগার ডট কম তারপর ইত্যাদি যেই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে আপনাকে ফাইল আপলোড করার অনুমতি দেয় না সেই সকল প্ল্যাটফর্মগুলোতে আপনি মানে আপনার ওয়েবসাইটের ওনারশিপ ভেরিফাই করাতে পারেন। আর যারা ব্লগ স্পট ব্যবহার করবেন, তো যদি সেম ইমেল হয়, ওয়েবমাস্টার টুলসের ইমেল এবং আপনার ব্লগের ইমেল যদি সেম হয় তাহলে তো আপনারা দেখলেনই যে ভেরিফাই করানোর প্রয়োজন হয় না, ডিরেক্টলি অটো ভেরিফাই হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটা পাবেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মেটা কোডের মাধ্যমে বা মেটা ট্যাগের মাধ্যমে আপনারা ওয়েবমাস্টার টুলসে আপনার সাইটটিকে ভেরিফাই করাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।